হেই গাইস, গুড মর্নিং। এখন বাজছে ভোর 5টা, তো আমরা এখন বেরিয়ে পড়ব মহাকালেশ্বর উজ্জয়নের জন্য। তো এখন সবগুলো জ্বলছে, খুব আসছে, খুব আমাদের জলদি আছে, আজকে জলদি পৌঁছাতে হবে। তো চলো দেখতে থাকো। এই দেখো কত ভোর ভোর বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছো? পুরো অন্ধকার হয়ে আছে এখন, মিনিমাম 5টা 5টা 10 আরে হবে। ফাইনালি আমরা চা খেতে দাঁড়িয়ে গেছি। 2 ঘন্টা হয়ে গেল লে না, 2.5 ঘন্টা? 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল। কত এলাম টোটাল? 170। 2 ঘন্টায় 170 কিলোমিটার চলেলাম পুরো। ওই কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রোদ পুরো উঠে গেলে একদম গরম লাগবে। আমরা এখন চা খেলাম, এখন স্যাও খাচ্ছি, বিস্কুট খেলাম, এরপর বেরিয়ে পড়বো আবার। চলো, দেখছো মিনি ট্রাক্টর? দেখো মিনি মানে অনেক মিনি, অনেক অনেক, বলো তো। আমরা দাঁড়িয়েছি এখন নাস্তা করতে, টিফিন করতে। এত বড় হোটেল কিন্তু সেমন কিছু পাওয়া যায় না। এখানে পাওয়া যাচ্ছে ডাল পাকোয়া, বড় পাপড়ির চাট, এখানে দৌড়তে বসে গেছি। ওরকম করে দৌড়িয়ে দিচ্ছি। দেখতেই পেলে জলখাবার খাওয়া হয়ে গিয়েছিল, এরপর আমরা বেরিয়ে পড়েছি। এখানে কত গরু দেখতে পাচ্ছ, যেহেতু এটা গুজরাট, এখানে মানে বেশিরভাগ পনির, দুধের জিনিসটা বেশি পাওয়া যায়, তো সেই জন্য এত এত গরু মানে রাখে সবাই পালে। তো এই দেখো কত গরু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এরপর একটু পরেই খাবার খেতে দাঁড়িয়ে যাব, কোনো একটা রেস্টুরেন্ট পেলেই আমরা দাঁড়িয়ে যাব। এই দেখো আমাদের আরও একটা সঙ্গী চলে এসেছে আমাদের সাথে হয়ে গেছে। আমরা একটু স্লো স্লো চালাচ্ছিলাম, তো আমরা সবাই এই রেস্টুরেন্টের এখানে একসাথে হয়ে গেছি, 4 জনেই, মানে 4টে বাইক। তো চলো এখন আমাদের খাবারও চলে এসেছে। ফাইনালি আমরা খেতে দাঁড়িয়ে গেছি, চলো খাবারটা খেয়ে নিই। আমরা অর্ডার দিয়েছি 160 কিলোমিটার দূর, স্ট্যাচু অফ ইউনিটি, ওয়ার্ল্ডের সব থেকে বড় স্ট্যাচু। চলো চলো ইন্ডিয়াতে। এই দেখো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ম্যাঙ্গো মিল্ক শেক নিয়ে নিয়েছি। তো চলো এটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ব স্ট্যাচু অফ ইউনিটির দিকে। এই দেখো এখন আর 11 কিলোমিটার বাকি, স্ট্যাচু অফ ইউনিটি অনেক সামনে চলে এসেছি, অনেকটাই সামনে। ওখানে যাব, ওখানে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো। আরে এই দেখো একথা দুয়ার, ওটাও ক্রস করে গেলাম। আরে এইটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির ভেতরটা। আমরা ভেতরে চলে গিয়েছিলাম কিন্তু 6টার পর আর অ্যালাউ নেই যাওয়া, নাহলে আমরা যেতে পেতাম। তো আমাদেরকে আর বাইকে করে এন্ট্রি করতে দেয়নি। এখন এরপর আমরা এখানে আমাদের বাইকগুলো রেখেছি, রাখার পর সব হেলমেট আর এইগুলো সব রাখবো। ও রাখার পর এখান থেকে বাস আছে, এসি বাস আছে, ইলেকট্রিক এসি বাস, ওটা ফ্রি, কোনো টিকিট না, কোনো চার্জ না, কিচ্ছু না, ফ্রিতে আমাদেরকে বাসে চাপিয়ে ঘোরাবে। তো চলো দেখতে থাকো, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই স্ট্যাচু অফ ইউনিটিটা ঘোরার জন্য মিনিমাম 1 দিন লাগবে। ওখানে ভেতর আরও অনেক কিছু দেখার সিন ছিল কিন্তু আমরা যেহেতু 6টার পর গিয়েছিলাম তাই আমরা দেখতে পাইনি, জাস্ট বাইরে থেকে ভিউটা দেখতে পেয়েছি। আমাদেরকে দেখতে দিয়েছে যেহেতু আমরা এত দূর থেকে এসেছি, তো বলো বাইরের ভিউটা দেখতে পারবে, রিকোয়েস্ট করেছিলাম। তো চলো যাওয়া যাক। এই দেখো বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটাতে চেপে যাবো, পুরো এসি বাস, ইলেকট্রিক বাস। তো চলো যাওয়া যাক। চলে এসেছি কিন্তু বন্ধ হয়ে গেছে, তো তাও আমাদেরকে বাইরে থেকে ঘোরাবে বললো। এটা টাইমিং হচ্ছে 6টা কিন্তু 5টার সময় টিকিট বন্ধ করে দেয়। তো চলো তোমাদেরকে বাসটা দেখাই, দাঁড়াও। তোমরা একবার বাসটার ভেতরটার ভিউটা দেখো, মিনিমাম মানে 40টা 50টা এরও বেশি হবে বাসটা আছে, মানে এত বাস আছে, আর পুরো ফুল এসি ইলেকট্রিক বাস, মানে দারুণ, মানে দারুণ। ফ্রি বাসে বসে গেছি আমরা, এসি তাও আবার ইলেকট্রিক বাস, এসি আর পুরো ফ্রি। তো চলো আমরা
আমরা হেলমেট আমাদের বাসা ছাড়ছে তো আমরা হেলমেট আরে সব রেখে দিয়েছি সব কিছু ফ্রি অফ কস্ট এই দেখো ফাইনালি বাসটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তো এই দেখো এই দিকে দেখতে পেয়ে গেছি, অনেক দূর চলে আসার পর দেখতে পেয়ে গেছি ফাইনালি স্ট্যাচু অফ ইউনিটি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদেরকে নামিয়েও দিয়েছে। বাসটা কি সুন্দর দেখতে পাচ্ছ, সব বাসগুলো একই, কি সুন্দর সুন্দর না সব বাসগুলো, এসি বাস কি দারুণ, ফ্রি, একটাও টিকিট লাগবে না, কিচ্ছু না, ফ্রিতে গোটায় ঘোরাবে, সবটা অ্যাক্টিভিটি করাবারে 5টার মধ্যে ঢুকতে হবে। আর আমাদের টাইম হয়ে গিয়েছিলো 6টা, আমরা জানতাম না এটা, অনলাইনে মানে গুগলে 6টা দেখিয়েছিল, তো আমরা 6টার আগে ঢুকেছিলাম, কিন্তু না 5টার সময় টিকিট কাটতে হবে, তো সেই জন্য আমরা মিস করে গেলাম। বাইরে থেকেই দেখছি শুধু, ভেতরটা যেতে পারলাম না। তো এই দেখো আমাদেরকে তো গার্ডগুলো বলছিলো ভেতরে বসতে, আমরা তো বসিনি, নুকিয়ে নুকিয়ে ফটো আরে তুলতে চলে আসছিলাম, আমাদেরকে বকছিল, আমরা আবার যাচ্ছিলাম। তো এই দেখো তোমরাও দেখে নাও, দেখতে কি সুন্দর লাগছে দেখো। এই দেখো এরপর আমরা বাসে চেপে যাব, আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে চলবে না, আমরা এখন বাসে চেপে যাব। আমাদেরকে এখন পার্কিংয়ে যেতে হবে, গাড়িটা নিতে হবে, তারপর এমপির জন্য রওনা দেব উজ্জয়িনীর জন্য। তো এই দেখো রোডটা কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিংয়ে, তোমাদেরকে তার আগে দেখালাম বাইকের ভিডিওটাতে, ওটাতে লাইটগুলো তখন দিনের বেলা ছিল তাই জ্বলেনি, এখন জ্বলছে এই দেখো। আর এই দেখো ফাইনালি আমরা চলেও এসেছি, আমাদেরকে নামিয়েও দিয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো। এই জায়গাটা একদিন কি দুদিন থাকতে হবে, তবেই তোমরা পুরোটা ঘুরতে পারবে, মানে তবেই খুব ভালোভাবে দেখতে পাবে। একদিন থাকলে বেস্ট, এগুলো সব হবে দেখো, এগুলো সব একদিন থাকার, এখানে একদিন থেকে দিনের ভিউ আলাদা, দিনের ভিউ আলাদা, রাতের ভিউ আলাদা। আর এগুলো কিন্তু ইয়ে হবে না, মনে হয় আমার মনে হয় ইয়ে লাগবে না, এগুলো সব ফ্রি, পুরোটাই ঘুরাবে দেখাবে। আমরা তো ফ্রিতে ঘুরলাম, বাসে অত সুন্দর বাসে চাপলাম, বাসে এসি এসি কম করতে হচ্ছে, এত ঠান্ডা এসি বন্ধ করে ঘুরতে হচ্ছে, কি বলবো, এত দারুণ, সত্যি জায়গাটা দারুণ। চলো এখন আমরা হেলমেটগুলো ব্যাগগুলো আরে নেবো, তারপর আমরা রওনা দিয়ে দেবো, কারণ আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা মাঝখানে কোথাও খাবার খেয়ে নেবো, আমরা আর ওই ক্লিপগুলো নিই নি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি, রোডটা কি সুন্দর দেখতে পাচ্ছ, গোটাই লাইটিংয়ের কাজ, মানে রোডটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। এই দেখো এখানে একটা ইউনিটির একটা মল আছে, ফুড কাউন্টার আছে, সব কিছু আছে। তো চলো আমরা এখন এমপির জন্য যাব, এমপির রাস্তাটা খুব রিক্সি আছে, মানে জান মানে বলছিলো আমাদেরকে, আমাদেরকে পণ্ডিতজিও বলছিলো এখানে নাকি চুরি ডাকাতি আরে হয় আরে। তো চলো মহাকালের নাম নিয়ে বেরিয়ে পড়বো আমরা, যাই মহা কাল, যাতে আমাদের কোনো বিপদ না হয়, ভালো ভালো মতন পৌঁছে দিও। তো চলো এই জায়গা কোন সা হ্যায় বাবা তেন জানে মে কিতনা কিলোমিটার বাকি হ্যায় কিতনা কিতনা টাইম লাগেগা 4 ঘন্টে। তো আমরা যে রিস্কি জায়গাটা বলছিলাম সেটা আমরা ফাইনালি ক্রস করে গেছি, আমরা এখন একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, কোথাও দাঁড়াচ্ছিলাম না ভয়ে, আমরা শুনছিলাম নাকি রোডের মধ্যে পাথর রেখে দেয়, দিয়ে পাথরগুলো তোমরা সরাতে যাবে তখন সাইড থেকে ডাকাত চলে আসে সব কিছু নিয়ে নেয় আরে। তো ওইগুলো শোনার পর থেকে আমরা প্রচুর টেনশনে ছিলাম, ফোন ফোন সব ভরে শুধু ঠাকুরের নাম নিয়ে যাচ্ছিলাম যাতে ভালোভাবে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। আমরা ফাইনালি খেতে দাঁড়িয়ে গেছি, রাস্তায় এতটাই ঠান্ডা ছিল যে ফোন বের করে রোডটা দেখানোর কোনো এনার্জি ছিল না, তাই আমরা যেখানে যেখানে চা খেতে আরে দাঁড়াচ্ছি সেখানে সেখানে শুধু ক্লিপগুলো নিচ্ছি দেখাচ্ছি। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, তাই তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। দোকান সেই নেই তাই না, এত বড় দোকানটা খোলা রেখে নেবো।
লোকই নাই। এখন কটা বাজছে দেখো তো? কটা? আমরা উজ্জয়ন পৌঁছাবো 4টে সময় না, সাড়ে 4টে, 4টে ফার্স্ট হলো। দেখো আমরা পুরো মস্তিতে একদম ঘুরতে ফিরতে খেতে দিতে। জি এই দেখো আমরা এখন কফি পিটিশ খাবো, পিটিশ। জয় মহাকাল। এই দেখো ফাইনালি উজ্জয়নের গেটটা, মানে ভাবতে পারছো ফাইনালি আমরা চলে এসেছি উজ্জয়ন। জয় মহাকাল। তো চলো রুমে গিয়ে ফ্রেশ আরে হই। এই দেখো আমরা ফাইনালি হোটেল চলে এসেছি। দেখছো এখন বাজছে সকাল 6টা। তো চলো গাইস, খুব ঘুম পেয়েছে, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।